গেট রঙিয়া ভূটান পথত তাত এখন উরুণীয়া সেতু আজি বহুদিনের পরে রাইজে দাবি করে আছে কিন্তু সরকার এটিকে কানখা দিয়া না এটা ভিআইপির মুভমেন্ট হয় এটা আর সাংঘাতিক কারণ ভিআইপি সকলে রং সাইডত আগবাড়ি যায় গতি ছাত্র ছাত্রী আনকি এম্বুলেন্সত আহা রোগী পর্যন্ত পিছত পড়ি থাকবলগীয়া হয় স্কুলিয়া বাস জায়গা না পায় গতি ভিআইপির মুভমেন্টটা আর সাংঘাতিক কিন্তু হলেও পার হয়ে যাব না এটা নিত্য নৈমিত্তিক ঘটনা যে হাজার হাজার মানুষ তাদের হাড়ি বাতি হয়ে থাকবলগীয়া হয় স্কুলিয়া ছাত্র ছাত্রী রোগী দেখা পাইছো অফিসলৈকে যাওয়া সরকারী কর্মচারী যখন এই যে পদাচারী যখন বিভিন্ন যান বাহন অহা যাওয়া করে সকলবিলাকটা তাতক হয়ে যায় আধা ঘন্টা পর্যন্ত রবলগিয়া হয় আর প্রায় প্রতি 15 মিনিট আধা ঘন্টার মূরে মূরে এই রেলগেটটি বন্ধ হয়। ৰেলগেট ৰঙিয়া ভূটান পথত তাত এখন উৰণীয়া সেতু আজি বহুদিনৰ পৰা ৰাইজে দাবী কৰি আহিছে কিন্তু চৰকাৰে এতিয়ালৈকে কাণখা দিয়া নাই এতিয়া ভিআইপিৰ মুভমেণ্ট হয় এইটো আৰু সাংঘাতিক কাৰণ ভিআইপি সকলে ৰং চাইডত আগবাঢ়ি যায় গতিকে ছাত্ৰ ছাত্ৰী আনকি এম্বুলেন্সত অহা ৰোগী পৰ্যন্ত পিছত পৰি থাকিবলগীয়া হয় স্কুলীয়া বাস জায়গা নাপায় গতিকে ভিআইপিৰ মুভমেণ্টটো আৰু সাংঘাতিক কিন্তু হলেও পার হয়ে যাব না এটা নিত্য নৈমিত্তিক ঘটনা যে হাজার হাজার মানুষ তাত হাড়ি বাতি হয়ে থাকবলগীয়া হয় স্কুলিয়া ছাত্র ছাত্রী রোগী দেখা পাইছো অফিসলৈকে যাওয়া সরকারী কর্মচারী এই যে পদাচারী যখন বিভিন্ন যান বাহন অহা যাওয়া করে সকলবিলাকটা তাতক হয়ে যায় আধা ঘন্টা পর্যন্ত রবলগীয়া হয় আর প্রায় প্রতি 15 মিনিট আধা ঘন্টার মূরে মূরে এই রেলগেটটি বন্ধ হয়।